আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের আজকের এই লাইভ ক্লাসটি দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গত দুটি ক্লাসের আমরা ধারাবাহিকভাবে তোমাদের যে পদার্থবিজ্ঞান বিষয়ের যে আলোচনাটুকু করেছি, আজকে হচ্ছে আমাদের সেই আলোচনার প্রেক্ষিতে আমরা দুটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। যেই দুটি প্রশ্ন হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষায় বিগত সময়ে এসেছে, একটা প্রশ্ন হচ্ছে 2019 সালের, আরেকটা হচ্ছে 2018 সালের। তো শিক্ষার্থীরা, এই মুহূর্তে আশা করি তোমরা আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করেছ। তো আমরা আমাদের এই দুটি প্রশ্নের সমাধান যাওয়ার আগে আমরা গত ক্লাসে যেই জিনিসগুলো আলোচনা করেছি, তো সেখানে আমরা কিছু কিন্তু গাণিতিক ফর্মুলা আমরা দেখেছি। তো আজকে কিন্তু আমাদের সেই ফর্মুলাগুলো কিন্তু এখানে ব্যবহার হবে। তো শিক্ষার্থীরা, আমরা ওহমের সূত্র পড়েছি। ওহমের সূত্র থেকে আমরা কিন্তু এরকম একটা ফর্মুলা পেয়েছি যে আই সমান হচ্ছে বি বাই আর। আই সমান কি? বি বাই আর। তারপরে আমরা পেয়েছি, দেখবা ওহমের সূত্রের এখানেও কিন্তু আরেকটি সম্পর্ক আছে, যেটা আই সমান হচ্ছে ই বাই আর প্লাস ছোট হাতের আর। তো এখানে ই দিয়ে হচ্ছে বোল্টও বোঝাবে, তড়িৎচালক শক্তিও বোঝাবে, এখানে ছোট হাতের আর এই জিনিসটুকু দিয়ে আমরা হচ্ছে বুঝবো কি, অভ্যন্তরীণ রোধ। হ্যাঁ, এটার মানটা হচ্ছে দেখবা যে কোনো একটি বর্তনীর যেই কোষ দেয়া থাকে সেখানে কিন্তু হচ্ছে এই মানটুকু দেয়া থাকবে। শিক্ষার্থীরা, আচ্ছা, তাহলে এটা আয়ের হচ্ছে দুইটা সম্পর্ক পেলাম। তারপরে আমরা দেখছি রোধের সমবায় দুই ধরনের ছিল, একটা শ্রেণী ছিল আর একটা কি সমান্তরাল ছিল। তো সেখানেও কিন্তু আমরা পেয়েছি যে শ্রেণীর ক্ষেত্রে আমরা পেয়েছি কি, আর এর সমান হচ্ছে আর ওয়ান প্লাস হচ্ছে আর টু প্লাস আর থ্রি প্লাস দণ্ড দিয়ে হচ্ছে কি আর এন, এটা। তারপরে সমান্তরালের ক্ষেত্রে পেয়েছি কি যে ওয়ান বাই আর পি সমান ওয়ান বাই হচ্ছে কি আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস হচ্ছে কি ওয়ান বাই আর থ্রি প্লাস দণ্ড দিয়ে ওয়ান বাই আর এন। তো শিক্ষার্থীরা, এই সূত্রগুলো আমরা পেয়েছি। তারপরে আমাদের দ্বিতীয় যে ক্লাসটা ছিল সেখানেও কিন্তু আমরা কিছু সূত্র পেয়েছিলাম যে বৈদ্যুতিক যে ক্ষমতার সেটা কি ছিল, যে পি সমান বি আই সমান হচ্ছে কি বি স্কোয়ার বাই আর, তারপরে আই স্কোয়ার আর। তারপরে আমরা পেয়েছি যে ডাব্লিউ সমান পেয়েছি পিটি, তারপরে পেয়েছি কি বি আই টি, তারপরে বি স্কোয়ার বাই আর টি, তারপরে আমরা পেয়েছি কি আই স্কোয়ার আর টি, এই সম্পর্কগুলো আমরা পেয়েছি। দেখেন, আজকে কিন্তু আমাদের এই সম্পর্কগুলো দিয়েই কিন্তু আমাদের যে দুটি উদ্দীপক এখানে আমরা দিয়েছি সেইগুলোর হচ্ছে আমরা সমাধান করব। শিক্ষার্থীরা, তো এখানে আমরা যে রাশিগুলো ব্যবহার করেছি, যেমন আই কি সেটা তোমরা জানো, আই হচ্ছে আমরা তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করেছি, তারপরে বি দ্বারা হচ্ছে বিভব পার্থক্য বা যেটা হচ্ছে বোল্ট যেটাকে আমরা বলবো বি এর মান, তারপরে আর দ্বারা হচ্ছে আমরা রোধ বলেছি, এখানে ই হচ্ছে কোষের তড়িৎচালক শক্তি বা এটাকে আমরা বোল্টও বলতে পারি, আর এখানে আর এস হচ্ছে কি শ্রেণীর ক্ষেত্রে যে তুল্য রোধ সেটা হচ্ছে আর এস, আর আর পি দ্বারা আমরা বুঝবো সমান্তরালের ক্ষেত্রে, আর এখানে আর ওয়ান আর টু এগুলো হচ্ছে ভিন্ন মানের, ভিন্ন ভিন্ন মানের যে রোধগুলো থাকবে সেইগুলো, তারপরে পি দিয়ে আমরা বলেছি ক্ষমতা, তারপরে এখানে এই বাকিগুলো, আর ডাব্লিউ দ্বারা হচ্ছে এখানে আমরা বুঝবো ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি, আর টি হচ্ছে কি এখানে সময়। চ শিক্ষার্থীরা, চলো, এখানে আমাদের দুটি এই যে 2019 সালে তোমাদের যে বোর্ড পরীক্ষায় একটি সৃজনশীল প্রশ্ন আসছে, তো সেটা হচ্ছে এখানে দুটি উদ্দীপক দেওয়া আছে। তো দুটি উদ্দীপকের মধ্যে এখানে দেখো, এখানে তিনটা রোধ আছে, এখানে পরপর সাজিয়ে দেওয়া আছে, এটা কার সাথে 20 ভোল্টের একটা তড়িৎ উৎসের সাথে এটাকে যুক্ত করা আছে, এবং এই বর্তনীর মধ্য দিয়ে হচ্ছে কি পরিমাণ 0.2 পরিমাণ হচ্ছে অ্যাম্পিয়ার, অর্থাৎ 0.2 অ্যাম্পিয়ার তড়িৎরা প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে বর্তনী এক। তারপরে বর্তনী দুইয়ে হচ্ছে কি, এখানেও কিন্তু তিনটা রোধকে দেওয়া আছে, তবে এই তিনটা রোধের মান ভিন্ন ভিন্ন, একটা হচ্ছে 50 ওহম, আরেকটা হচ্ছে 10 ওহম, আরেকটা হচ্ছে কত 40 ওহম, আর এখানে কিন্তু বোল্টটা কিন্তু কত দেওয়া আছে 20 ভোল্ট দেওয়া আছে, 20 ভোল্ট দেওয়া আছে,
তো সেই ক্ষেত্রে এখানের এই তিনটা রোধকে কিন্তু ভিন্ন এই দুইটা কিন্তু একই রকম না। তো শিক্ষার্থীরা এখানে এইরকম যদি বর্তনী চিত্র দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তো এখানে আমাদের যেই বিষয়টুকু আগে আমাদের বেশি নজর দিতে হবে সেটা হচ্ছে যে আমরা আগে চিনব যে আমাদের এই যে শ্রেণী সংযোগ এবং সমান্তরাল সংযোগ, যে রোধের ক্ষেত্রে শ্রেণী এবং হচ্ছে কি সমান্তরাল। তাহলে শ্রেণী কিন্তু বলেছিলাম এরকম যে অনেকগুলা তড়িৎ উপকরণ, যেহেতু আমরা এখানে রোধ ব্যবহার করেছি, যে অনেকগুলা রোধকে যদি পরপর সাজাই, যেমন এই প্রথম রোধের দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, আবার দ্বিতীয় রোধের দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত, এইভাবে যদি পরপর বাকিগুলা যুক্ত থাকে তাহলে সেটা হবে শ্রেণী। আর সমান্তরালটা আমরা কী বলেছিলাম যে অনেকগুলা, এখানে যেহেতু রোধ ব্যবহার করেছি তাহলে আমরা রোধের কথাটা বলবো, যে অনেকগুলো রোধ প্রান্ত একটি সাধারণ বিন্দুতে, যেমন এখানে এক জায়গায় হচ্ছে এবং অপর প্রান্তগুলো যদি অপর একটি সাধারণ বিন্দুতে যুক্ত হয় তাহলে যে বর্তনীটা হবে সেটাই হচ্ছে কি সমান্তরাল। তাহলে শিক্ষার্থীরা এই দুটি চিত্র দেখে কিন্তু তোমরা বুঝতে পারতেছো যে এখানে এই রোধগুলো কিভাবে যুক্ত আছে, এখানে কিভাবে, তাহলে এখানে কিভাবে আছে, তারপরে এটা কি হবে সমান্তরাল। আমরা আমাদের মূল প্রশ্নে যাওয়ার আগে আমরা দেখব যে এখানে আমরা বলেছি বর্তনী এক, এখানে কিসের মান দেওয়া আছে, আয় এর মান দেওয়া আছে, আর তিনটা রোধের মান দেওয়া আছে, তারপরে বি এর মান দেওয়া আছে। এখানেও কিন্তু কি আছে, বি এর মান আছে কিন্তু এখানে কোনো আয় নাই, কিন্তু তিনটা রোধের মান দেওয়া আছে, অর্থাৎ তিনটা রোধকে আমরা আর ওয়ান আর টু আর থ্রি এভাবে আমরা চিহ্নিত করব। এখন আমাদের এখানে প্রয়োগের যে প্রশ্নটুকু বলছে বর্তনী একে বিসি অংশের বিভব পার্থক্য কত হবে, তাহলে বর্তনী এক বলতে আমরা এটাকে বোঝাচ্ছি, তাহলে বিসি অংশে বিভব পার্থক্য যদি বের করতে হয় তাহলে আমরা বিভব পার্থক্য সমান আমরা কি জানি যে বি সমান হচ্ছে কি আয় আর, তাহলে এই সূত্র আমরা জানি বিভব পার্থক্য বের করতে হলে, তাহলে এটা যদি আমরা জানি তাহলে এখানে আমরা যদি বের করতে চাই তাহলে আমরা বলছি যে বিসি অংশে, তাহলে বিসি কোথায়, এই যে আমাদের এই চিত্রে দেখো এখানে হচ্ছে বি বিন্দু আর এটা হচ্ছে সি বিন্দু, তাহলে এটার মাঝের রোধ আছে, তাহলে এখানে কি হবে সেটা শিক্ষার্থীরা যে বিসি অংশের হচ্ছে বিভব পার্থক্যের কথা বলবে, তাহলে আমরা এই সূত্রগুলো একটু মুছে ফেলবো। তাহলে বিসি অংশের যদি বিভব পার্থক্য বের করতে চায় তাহলে প্রথমত হচ্ছে আমাদের যে সূত্রটা সেটা জানতে হবে, তারপরে আমরা দেখব যে বিসি যে অংশটুকু আছে সেটার মাঝে কি রোধ দেওয়া আছে, তাহলে এই রোধের মানটা কি। এখানে আমরা প্রয়োগের প্রশ্নটা কি ছিল যে বর্তনী একে বিসি অংশের বিভব পার্থক্য কত হবে, তাহলে বিসি অংশে বিভব পার্থক্য কত হবে, তাহলে আমরা জানি যেই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা করব সেটা আমরা লিখবো, তাহলে বিভব পার্থক্য কার, বিসি অংশের বিভব পার্থক্য বলছে, তাহলে বিসি অংশের বিভব পার্থক্য আমরা কেটেকে বি বিসি যদি লিখি তাহলে কি হবে আই আর বিসি, আই আর বিসি, বি সমান হচ্ছে আই আর বিসি। কেন বিসি কেন লিখলাম, কারণ এখানে আমরা যেহেতু বিসির কথা বলে দিছি। এখন দেখো এখানে আই এর মান কিন্তু আমাদের দেয়া আছে চিত্রের মধ্যে, কত দেয়া আছে 0.2। আমরা এখানে সূত্রে একটা জিনিস মনে রাখবা যে সূত্রে যখন মান বসাবো কোনো রাশির সেই ক্ষেত্রে আমরা একক লিখবো না, সর্বশেষ যে আমরা ফলাফলটা পাবো এবং সেটা হচ্ছে কোন রাশির আমরা পাইলাম এবং সেটার কি একক সেই জিনিসটুকু আমরা কিন্তু লিখবো। তো এখানে আয়ের মান হচ্ছে 0.2 এম্পিয়ার, তাহলে আমরা 0.2 লিখলাম। এখন এই বিসি অংশের রোধ কত, বিসি অংশের রোধ হচ্ছে কত 40 ওহম, তাহলে আমরা এখানে লিখবো 40। এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে, এখানে শিক্ষার্থীরা তাহলে এটাকে ক্যালকুলেশন করলে দেখবে 8 হবে, তাহলে এটা কত হলো 8 ভোল্ট। তাহলে সুতরাং বিসি সমান হচ্ছে কত 8 ভোল্ট, তাহলে আমরা কিন্তু এটা করতে পেরেছি। শিক্ষার্থীরা এখানে প্রশ্ন ছিল বর্তনী একে বিসি অংশের বিভব পার্থক্য কত, তাহলে বিসি অংশের, এখন এই প্রশ্নটুকু যদি আমরা ভিন্নভাবে করতে পারতাম যে সিডি অংশের কত, অথবা বলতে পারতো যে এবি অংশের বিভব পার্থক্য কত, সেটাও কিন্তু বলতে পারতো, তাহলে সেটা আমাদের যেহেতু বিসি অংশে বলা ছিল তাহলে বিসি অংশ আমরা বের করেছি। তাহলে আমরা বিভব পার্থক্য বের করার জন্য আমরা বলছি যে আমাদের যে সূত্রটা আছে বি সমান আই আর, তাহলে আয়ের মান যেহেতু দেওয়া আছে এবং বি এর মান এই যে বিসি অংশের যে রোধ আছে সেটা হবে, তাহলে আমরা এখানে সূত্রে মানটা বসিয়ে কত পেলাম 8 ভোল্ট। তাহলে আমাদের কি হলো উত্তর হয়ে গেল যে বর্তনী একে বিসি অংশের বিভব পার্থক্য কত হলো 8 ভোল্ট হলো।
তাহলে শিক্ষার্থীরা এই প্রশ্নটার উত্তরটা আমরা কিন্তু পেরেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে শিক্ষার্থীরা এবার আমরা পরে আসি যে বর্তনী, পরের প্রশ্ন উচ্চতর দক্ষতার যে প্রশ্নটুকু সেটা হচ্ছে কি যে বর্তনী একের সাপেক্ষে বর্তনী দুইয়ের তড়িৎ প্রবাহের কিরূপ পরিবর্তন হবে। কি বলছে, বর্তনী একের সাপেক্ষে বর্তনী দুইয়ের তড়িৎ প্রবাহের কিরূপ পরিবর্তন হবে। তাহলে কিরূপ পরিবর্তন হবে, তাহলে আমাদের বর্তনী একে কিন্তু তড়িৎ প্রবাহের মান দেয়া আছে, বর্তনী একে কি তড়িৎ প্রবাহের মান দেয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু পরিবর্তন বলছে তাহলে এই যে বর্তনী দুই আছে তাহলে এই বর্তনী দুইয়ের তড়িৎ প্রবাহ বের করতে হবে। এই দুইয়ের তড়িৎ প্রবাহ বের করে এই দুইটার মধ্যে যে পার্থক্য করব, এই পার্থক্য করে যেটা পাবো সেটাই হচ্ছে কি পরিবর্তন হবে, যে একের সাপেক্ষে দুইয়ের এই পরিবর্তন হবে। তাহলে শিক্ষার্থীরা আমাদের প্রশ্নটা কি বলছে, যে উচ্চতর দক্ষতার প্রশ্নটা যে বর্তনী একের সাপেক্ষে বর্তনী দুইয়ের তড়িৎ প্রবাহের কিরূপ পরিবর্তন হবে। তাহলে কিরূপ পরিবর্তন হবে, তাহলে আমাদের কিন্তু বর্তনী একের তড়িৎ প্রবাহের মান দেয়া আছে আর বর্তনী দুইয়ের কিন্তু তড়িৎ প্রবাহের মান দেয়া নাই। তাহলে কি করতে হবে, আমাদের এটা বের করে নিতে হবে। তাহলে বের করে আমরা এটাকে যদি বর্তনী একের তড়িৎ প্রবাহকে আমরা আই ওয়ান ধরবো আর এখানে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে আই টু আমরা বের করবো, বের করে দুটাকে পার্থক্য করবো, পার্থক্য করে আমরা দেখব যে কোনটা কম বেশি, তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। তো শিক্ষার্থীরা আমরা উচ্চতর দক্ষতার প্রশ্নে চলো আমরা এটা সমাধান করি। তাহলে আমরা কি লিখব, প্রথমে লিখব যে বর্তনী একের তড়িৎ প্রবাহ যেটা আমরা লিখে নিতে হবে, কি লিখব যে বর্তনী একে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ আমরা এটাকে যদি আই ওয়ান ধরি তাহলে কি হবে 0.2 অ্যাম্পিয়ার। আচ্ছা, এবার বর্তনী দুইয়ের যদি তড়িৎ প্রবাহ বের করতে চায়, যে আমরা কিন্তু সূত্রটা জানি আই সমান বি বাই আর, আই সমান কি জানি বি বাই আর। এখন এই বি এর মান কিন্তু এখানে উদ্দীপকে দেওয়া আছে, কিন্তু আর এর মানটা হচ্ছে কিন্তু এখানে তিনটা জিনিস দেওয়া আছে, তিনটা রোধের মান দেওয়া আছে। তাহলে এই তিনটা কিভাবে আছে, সেই তিনটা মিলে কিন্তু একটা হবে যেটা তুল্য রোধ। তাহলে এই তুল্য রোধটা এখান থেকে বের করতে হবে, তাহলে এটা বের করতে হলে দেখতে হবে এটা কিভাবে যুক্ত আছে। যেহেতু আমরা সংজ্ঞা অনুসারে কি বলেছি যে এটা হচ্ছে সমান্তরালে, কেন এই সবগুলো রোধের এক প্রান্ত একটা সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অপর একটা সাধারণ বিন্দুতে। তাহলে সেই ক্ষেত্রে চিত্র লিখব, চিত্র দুই হতে পাই, কি পাই, তাহলে এখানে আমরা যেহেতু সমান্তরালে যুক্ত আছে সুতরাং কি লিখবো যে ওয়ান বাই আর পি সমান, এখানে দেখো আমাদের কিন্তু আর ওয়ান আর টু আর থ্রি এগুলো দেয়া নেই, কিন্তু আমরা লিখে নিতে পারি, না লিখে যদি আমরা সরাসরি করতে পারি তাও কিন্তু হবে। তো সেই ক্ষেত্রে ওয়ান বাই আর পি সমান আমরা লিখবো কত 50 প্লাস ওয়ান বাই হচ্ছে কত 10 প্লাস হচ্ছে ওয়ান বাই কত 40। এখন এটাকে কি করতে হবে, লসাগু করতে হবে, লসাগু করে ক্যালকুলেশন করে আমাদের কিন্তু এখানে একটা মান আসবে। তাহলে এটা কত হতে পারে, এখানে আমরা কত হতে পারে এটার, আমাদের হচ্ছে 50 10 তারপর হচ্ছে 40, তাহলে আমরা যদি এখানে লিখি কত 200, তাহলে এখানে কত হবে 4, আর এখানে কত হবে 20, আর এখানে কত হবে 5, তাহলে কি হলো 29 অর্থাৎ 29, আর নিচে হবে কত 200, কি সমান আমরা পাইলাম 1/rp সমান আমরা পাইলাম। সুতরাং তাহলে rp সমান কত হবে যে 200/29। এখন এটাকে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা যদি এটাকে একটু ভাগ করি, তাহলে ভাগ করে দেখো কত আসে, তাহলে এই ক্ষেত্রে তোমরাও করে দেখতে পারো যে এটা ভাগ করে এটা আমাদের কত আসে। তাহলে শিক্ষার্থীরা এটা ভাগ করলে এরকম আসবে 6.89, এটা ভাগ করলে আসবে 6.89, কি হবে এটা উহম, 6.89 উহম। তাহলে পেয়ে গেলাম, এখন কিন্তু আমাদের কি করতে পারবো যে সুতরাং বর্তনী দুইয়ে তড়িৎ প্রবাহ কি লিখবো, এটাকে আই টু লিখবো, তাহলে বি বাই হচ্ছে আর, তাহলে আর এর পরিবর্তে লিখবো আমরা আর পি, তাহলে বি এর মান কত, বি এর মান হচ্ছে এখানে দেওয়া আছে কত 20, কিন্তু দেওয়া আছে বি এর মান, তো বি এর মানটা যেহেতু 20 দেওয়া আছে তাহলে আমরা যদি এখানে বসাই যে 20 কত
6.89 এখন এটাকে ভাগ করলে কত হয় এটাকে ভাগ করলে 20 কে যদি আমরা 6 তাহলে কিন্তু আমাদের এরকম আসবে দেখবা যে 2.9 एंपিয়ার তাহলে সুতরাং I2 9 एंपিয়ার তাহলে কি বর্তনী 1 এর সাপেক্ষে বর্তনী 2 এর তড়িৎ প্রবাহের কি রূপ পরিবর্তন হবে তাহলে কি রূপ পরিবর্তন হবে তাহলে এই পরিবর্তনটা আমাদের কি করতে হবে যে আমরা লিখব কি এখানে যে আমরা যদি ওটা না লিখি যে I1 এর সাপেক্ষে I2 এর তড়িৎ প্রবাহের পরিবর্তন তড়িৎ প্রবাহের কি হবে পরিবর্তন পরিবর্তন সমান কি হবে যেহেতু এই মানটা হচ্ছে বড় তাহলে আমরা লিখব কি I2 মাইনাস হচ্ছে I1 সমান 2.9 মাইনাস হচ্ছে কত ছিল আমাদের 0.2 एम्पियर সমান কত হবে যে 2.7 एम्पियर তাহলে আমরা কিন্তু I1 এর সাপেক্ষে অর্থাৎ বর্তনী 1 এর সাপেক্ষে বর্তনী 2 এর তড়িৎ প্রবাহের পরিবর্তনটা কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে এই যে তড়িৎ প্রবাহের পরিবর্তন পাইলাম এখন আমাদের প্রশ্নটা কি ছিল যে বর্তনী 1 এর সাপেক্ষে বর্তনী 2 এর তড়িৎ প্রবাহের যে কি রূপ পরিবর্তন হবে তাহলে সেই পরিবর্তনটা বের করতে হলে আমাদের বর্তনী 1 এর তড়িৎ প্রবাহ জানতে হবে যেহেতু তড়িৎ প্রবাহের মান দেয়া আছে তাহলে আমরা ধরে নিলাম যে বর্তনী 1 এর তড়িৎ প্রবাহের মান I1 সমান আছে 1 एंपিয়ার 0.2 एंपিয়ার তারপরে চিত্র 2 থেকে যদি I এর মান বের করতে চাই তাহলে এখানে যেহেতু তিনটা রোধ আছে এই তিনটা রোধ কিভাবে যুক্ত আছে সমান্তরালে তাহলে সেটার তুল্য রোধ আমরা বের করেছি RP এর মান 6.89 ওহম তারপরে বর্তনী 2 এর তড়িৎ প্রবাহ যদি বের করতে চাই তাহলে আমরা জানি যে এখানে লিখছি যে I2 সমান B বাই হচ্ছে RP এখন B এর মান হচ্ছে কত 20 আর RP এর মান আমরা পেয়েছি 6.89 তাহলে এটাকে ভাগ করলে দেখা যাচ্ছে 2.9 एंपিয়ার হয় এখন পরিবর্তন যেহেতু বলছে তাহলে বর্তনী 1 এর সাপেক্ষে বর্তনী 2 এর তড়িৎ প্রবাহের পরিবর্তন তাহলে এই মানটা হচ্ছে বেশি তাহলে আমাদের কি করব যে 2.9 মাইনাস হচ্ছে 0.2 এখানে সমান দিয়ে কত পেলাম 2.7 एंपিয়ার তাহলে 1 এর সাপেক্ষে হচ্ছে কি বর্তনী 2 এর হচ্ছে 2.7 एंपিয়ার তড়িৎ প্রবাহ কি হবে বৃদ্ধি পাবে তাহলে শিক্ষার্থীরা আমরা আশা করি যে তোমরা এই প্রশ্নটা কিন্তু বুঝতে পেরেছো এটার উত্তরটাও কিন্তু বুঝতে পেরেছো তাহলে এরকম যদি আমাদের প্রশ্ন থাকে এখানে আমরা যেইটা যেভাবে দিছি সাজে এখানে ভিন্নভাবে সাজাতে পারে এখানে আরও বেশি রোধও কিন্তু যুক্ত করতে পারে হ্যাঁ যে একাধিকভাবে যেমন শ্রেণী এবং সমান্তরাল একসাথে করেও যুক্ত করা থাকতে পারে তাহলে শিক্ষার্থীরা তা আশা করি আমরা এই প্রশ্নের উত্তরটুকু আমরা বুঝতে পেরেছি এবার আমাদের পরবর্তী যেটা 2018 সালে তোমাদের যেই প্রশ্নটুকু আসছে সেটা যদি আমরা যাই তো সেখানে সেখানে দেখো এখানেও কিন্তু আমাদের কী দেওয়া আছে এই যে এই জায়গাটায় এখানে কিন্তু চারটা রোধ দেওয়া আছে তবে এখানে চারটা রোধ কিভাবে যুক্ত আছে শিক্ষার্থীরা বলো তো দেখি কিভাবে যুক্ত আছে তাহলে এখানে দেখো যে আমরা এই যে সমান্তরালের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা অনুসারে কিন্তু এই চারটা রোধ কিভাবে আছে সমান্তরালে আছে সমান্তরালে যুক্ত করা আছে আর এখানে কি কি রাশির মান দেওয়া আছে এখানে দেওয়া আছে কি ই এর মান দেওয়া আছে কোষের তড়িচালক শক্তি তারপরে চারটা রোধের মান দেওয়া আছে আর কিছু দেয়া নাই এবার বলছে বর্তনীর তুল্য রোধ কত হবে তাহলে এই যে তুল্য রোধ কিন্তু আমাদের এখানে এই উদ্দীপকের 4 নম্বর প্রশ্ন কো এখানে বর্তনী 2 এর যে তড়িৎ প্রবাহ বের করছি সেখানে বের করতে গিয়ে কিন্তু তুল্য রোধ বের করেছে তাহলে এখান থেকে আশা করি তোমরা তুল্য রোধও কিন্তু সহজে বের করতে পারবে তাহলে কিভাবে বের করবে দেখো এখানে আমাদের এই প্রয়োগের প্রশ্ন বলছে বর্তনীর তুল্য রোধ কত হবে তাহলে তুল্য রোধ কত হবে চাই আমরা দেখব তো আছে এই যে এখানে চারটা রোধ তাহলে এটা সবগুলোর এক প্রান্ত একটা হলো এখানে অপর প্রান্তগুলো আরেকটা সাধারণ বিন্দু হলো তাহলে সবগুলাই হবে কিন্তু সমান্তরালে তাহলে সবগুলা যদি সমান্তরালে হয় তাহলে আমরা সমান্তরালের ক্ষেত্রে কি লিখব 1/RP সমান কি লিখব এখানে আমরা একবারে যদি মানটা বসিয়ে লিখি যে 1/6 প্লাস হচ্ছে 1/5 প্লাস 1/10 প্লাস 1/20 এখন এটাকে যদি আমরা কি করে লসাগু করি তাহলে কত হবে 60 তাহলে এখানে কত হবে 10 আর এখানে কত হবে 12 এখানে কত হবে 6 আর এখানে কত হবে 3 এখন আমরা এটাকে যদি যোগ করি তাহলে কত হবে 10 তারপরে হচ্ছে 12
তাহলে দেখো এখানে কত হয় 25 তারপরে 31 তাহলে 31 বাই হচ্ছে 60 তাহলে কি সমান আমরা পাইলাম এটা 1 বাই আরপি সমান আমরা এটা পাইলাম যে 1 বাই আরপি সমান হচ্ছে 31 বাই 60 তাহলে সুতরাং যে আরপি সমান কত হবে যে 60 উপরে চলে যাবে শুধু আরপি যদি হয় তখন 31 হবে এখন আমরা যদি 60 কে 31 দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু কত হবে তাহলে এটা কিন্তু তোমরা এই মুহূর্তে করে ফেলতেছো তো শিক্ষার্থীরা আমরা যদি এখানে এটাকে ভাগ দিয়ে নেই তাহলে ভাগ দিলে কত হবে 1.93 এটা আসবে কত 1.93 তাহলে এত কি হবে ওহম তাহলে বা আরপিটা হবে এত তাহলে এই বর্তনীর তুল্য রোধ হচ্ছে কত 1.93 ওহম তাহলে আমাদের যে তুল্য রোধ কিন্তু আমরা বের করতে পারবো যেভাবে যুক্ত থাকুক তাহলে আমরা দেখব যে কিভাবে এই রোধগুলো যুক্ত আছে তাহলে পরপর আমরা ধারাবাহিকভাবে যদি কাজটুকু করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু সহজে পেরে যাব তাহলে এখানে আমাদের যে চারটা রোধ আছে এখানে হচ্ছে কিসে দেওয়া আছে চারটা রোধই কিন্তু সমান্তরালে আছে সেই কারণে আমরা তুল্য রোধটা সহজে বের করতে এবার বলছে যে আর ওয়ান রোধের সর্বোচ্চ কত ওয়াটের বাতি নিরাপদে জ্বলতে পারে আর ওয়ান তো দেখো শিক্ষার্থীরা এখানে কিন্তু আর ওয়ান আর টু কোথায় লেখা নাই তাহলে আমরা কোনটাকে আর ওয়ান ধরবো এখানে দেখবা এই যে দেখো এখানে কিন্তু রোধের মান এগুলো সবগুলো কিন্তু বেশি তাহলে এখানে এটাকে কিন্তু আর ওয়ান হবে এটা আর টু হবে এটা আর থ্রি এটা আর ফোর হবে তাহলে এটাকে আমরা আর ওয়ান ধরবো ঠিক আছে তাহলে এটাকে যদি আর ওয়ান ধরি বলছে আর ওয়ান রোধের সর্বোচ্চ কত ওয়াটের বাতি নিরাপদে জ্বলবে তাহলে নিরাপদে জ্বলবে সেটা বের করতে হলে আমাদের কি করতে হবে ক্ষমতা বের করতে হবে কারণ আমরা জানি যে যে বাতের বা ভালভের ক্ষমতা বেশি হবে সেটা বেশি উজ্জ্বল হবে তো সেই ক্ষেত্রে আমরা যদি এটা বের করতে চাই তাহলে দেখো যে আমরা জানি কি পি সমান হচ্ছে বি পি সমান কি লিখতে পারি বিআই আমরা কিন্তু অনেকগুলো পি এর সম্পর্ক পেয়েছি পি সমান হচ্ছে বিআই তারপরে বি স্কোয়ার বাই আর তারপরে আই স্কোয়ার আর পাইছি তো এখন কোনটা ব্যবহার করবো এখানে আমরা এখানে ব্যবহার করবো আমরা দেখবো কোন রাশির তাহলে আমাদের যদি পি বের করতে চায় তাহলে এখানে কিন্তু আয়ের মান নাই তাহলে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবো না তাহলে এটাও কিন্তু ব্যবহার করতে পারবো না তাহলে আমাদের এই যে পি সমান হচ্ছে বি স্কোয়ার বাই আর এই সম্পর্কটুকু ব্যবহার করতে হবে তাহলে শিক্ষার্থীরা পি স্কোয়ার বাই আর ব্যবহার করে তাহলে আর বলতে এখানে কোনটা হবে এই যে আমাদের আগের প্রশ্নে যেটা আমরা পেয়েছি তাহলে আমরা লিখবো কি পি সমান বি স্কোয়ার বাই হচ্ছে আর তাহলে আর কি হবে আর পি হবে এই যে এখানে আমরা যে আর পি যেটা পেলাম এখন এই বি এর মান কত ওখানে কিন্তু দেয়া আছে কত 12 যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে 12 স্কোয়ার নিচে হবে কত 1.93 এখন দেখো এখানে কত হবে 1.93 আমরা যদি এটাকে ক্যালকুলেশন করে এটা সরি এখানে আমাদের আর পি কিন্তু হবে না আমাদের বলছে কি আর ওয়ান তাহলে আর ওয়ান কোনটা বলেছি আমরা এই যে আর ওয়ান কিন্তু হবে 6 তাহলে আমরা কিন্তু এখানে আর পি লিখবো না যদি পুরো বর্তনীটার কথা বলা থাকতো তাহলে কিন্তু 1.93 লিখতাম তাহলে এখানে হবে কত 6 হবে শিক্ষার্থীরা তাহলে বলছে আর ওয়ান রোধের সর্বোচ্চ কত ওয়াটের বাতি নিরাপদে জ্বলতে পারে তাহলে নিরাপদে জ্বলতে আর ওয়ান বলতে কোনটা হবে 6 তাহলে আমরা কিন্তু এখানে 6 লিখলাম তাহলে 12 কে যদি আমরা বর্গ করি তাহলে কত হবে 144 বাই হচ্ছে 6 এখন আমরা এটাকে যদি ভাগ করি তাহলে ভাগ করলে কত হবে 2 তারপরে হবে কত 4 হ্যাঁ 24 তাহলে এত ওয়াট তাহলে পি সমান হচ্ছে 24 ওয়াট তাহলে এখন আমরা কিন্তু পেয়ে গেলাম যে এখানে আমাদের প্রশ্নটা ছিল আর ওয়ান রোধের সর্বোচ্চ কত ওয়াটের বাতি নিরাপদে জ্বলতে পারে তাহলে আমরা কি বলেছি যে আমাদের এখানে ক্ষমতা বের করতে হবে ক্ষমতা বের করতে হলে আমরা কিন্তু এই ক্ষমতার তিনটা রূপ আমরা পেয়েছিলাম তা আমরা কিন্তু এখানে শুধু এই রূপটা কেন ব্যবহার করছি কারণ এই রূপটা ব্যবহার হচ্ছে এখানে যে রাশিগুলো আছে সেই রাশিগুলোর মান এখানে আছে সেই কারণে আমরা ব্যবহার করেছি তাহলে বি এর মান হচ্ছে এখানে কিন্তু কত দেওয়া আছে 12 দেওয়া আছে আর আর ওয়ান আর ওয়ানের কথা হচ্ছে কোনটা এই 6 ওহমকে আমরা ধরে নিয়েছি তো 6
তো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে কত 24 এখন আমরা লিখতে পারি যে সুতরাং R1 রোধের সর্বোচ্চ 24 ওয়াটের বাতি নিরাপদে জ্বলতে পারে তাহলে শিক্ষার্থীরা আমরা দুটি সৃজনশীল প্রশ্নের কিন্তু তোমাদের আজকে যেই দুটি প্রশ্ন হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষা 2018 এবং 19 সালে এসেছে সেই দুটি প্রশ্ন কিন্তু আমরা সমাধান করেছি তাহলে আশা করি এই দুটি প্রশ্নের সমাধানের মাধ্যমে বা এই দুটি যে উদ্দীপক দেওয়া আছে এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে বাকি যে প্রশ্নগুলো হয়তো আসবে বা যেগুলো আসছে সেগুলোও কিন্তু তোমরা দেখলে পারবা যেমন এখানে আমরা হচ্ছে 19 এবং 18 সালের করেছি তাহলে তোমরা কিন্তু এই যে 2017 এবং 2017 এবং হচ্ছে 16 তাহলে এই দুটি সালের প্রশ্ন যদি দেখো তাহলে আজকের এই দুটি উদ্দীপকের যে প্রশ্নগুলো আমরা দিয়েছি সেগুলো যদি বুঝতে পারো তাহলে দেখা যাচ্ছে এই দুটি সালের প্রশ্ন কিন্তু তোমরা সহজে করতে পারবে তো শিক্ষার্থীরা আশা করি আজকে আমাদের এই প্রশ্নগুলো সহজে বুঝতে পেরেছ তাছাড়াও যদি তোমাদের আরও কোনো এই অধ্যায় থেকে এই অধ্যায়টি আসলে একটু গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এখান থেকে বেশিরভাগ উদ্দীপক হচ্ছে দেয়া থাকে হচ্ছে বর্তনী চিত্র ব্যবহার করে তাহলে বর্তনী চিত্র দিয়ে যদি থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে শ্রেণী এবং সমান্তরাল এই দুটি জিনিস হচ্ছে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে যদি আমরা ওটা ধরতে পারি তাহলে কিন্তু আমাদের এখান থেকে প্রশ্ন যেইভাবে বর্তনী চিত্র যেইভাবে উত্তর দিতে পারবো তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আগামীতে হয়তো আবারও আমাদের রুটিন অনুসারে আবার হয়তো ভিন্ন জিনিস আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু